খালেদা জিয়ার উপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার কাজ চলবে কিনা সে বিষয়ে সোমবার আদেশ দেবে সুপ্রিম কোর্ট আপিল বিভাগ এ সংক্রান্ত খালেদা জিয়ার রিভিশন আবেদনের রোববার শুনানি শেষে আদেশের জন্য দিন ঠিক করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সাত বিচারপতির আপিল বেঞ্চ এদিকে আগামীকাল বিচারিক আদালতেও এই মামলা রায় ঘোষণার জন্য দিন ধার্য রয়েছে তবে এখন সর্বোচ্চ আদালতের আদেশের ওপর সবকিছু নির্ভর করছে বলে জানিয়েছেন আইনজীবীরা জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি পনেরো লাখ তেতাল্লিশ হাজার টাকা লেনদেনের অভিযোগে দু সালে খালেদা জিয়া সহ চারজনকে আসামি করে মামলা করে দুদক বক্সিবাজার কারা অধিদপ্তরের মাঠে নির্মিত অস্থায়ী আদালত ভবনে এতদিন এই মামলার বিচার কাজ চলছিল তবে নিরাপত্তার কারণে গেল চার সেপ্টেম্বর ওই আদালত স্থানান্তর করা হয় পুরাতন কেন্দ্রীয় কারাগারের ভেতর কিন্তু কারাগারের ভেতর এই আদালতে খালেদা জিয়া হাজির হতে অনীহা প্রকাশ করলে বিশ সেপ্টেম্বর তার অনুপস্থিতিতে মামলাটির বিচার কার্যক্রম চলবে বলে আদেশ দেয় বিশেষ জজ আদালত ফলে খালেদা জিয়ার অনুপস্থিতিতেই বিচারিক আদালতে মামলার যুক্তিতর্ক শেষে উনত্রিশ অক্টোবর এই মামলার রায় ঘোষণার দিনও ঠিক হয়ে যায় তবে অনুপস্থিতিতে বিচার চলার আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেছিলেন খালেদা জিয়া যা খারিজ হয়ে যায় এরপর আবার আপিল বিভাগে আবেদন করেন তিনি সেই আবেদনের বিষয়ে রোববার শুনানি করেন খালেদা জিয়ার আইনজীবী দুদক এবং রাষ্ট্রপক্ষ সব পক্ষের শুনানি শেষে সোমবার আদেশের জন্য দিন ঠিক করে আপিল বিভাগ শুনানিতে আমরা আমাদের বক্তব্য রেখেছি যে এই বিষয়টি আইনগত হয়নি সমীচীন হয়নি আগামীকালকে আদেশের জন্য রেখেছে আমরা বিশ্বাস করি আমরা দেশের সর্বোচ্চ আদালতের উপরে আমাদের এখন আস্থা আছে আমরা বিশ্বাস করি আদালত ন্যায় বিচারের স্বার্থে আগামীকালকে আমাদের আবেদনটি গ্রহণ করবে এমন অবস্থায় সোমবার বিচারিক আদালতের রায় হচ্ছে কিনা সেটি এখন সর্বোচ্চ আদালতের আদেশের উপর নির্ভর করছে আপিল বিভাগ আবেদনের পক্ষে আদেশ দিলে স্থগিত হয়ে যেতে পারে রায় ঘোষণা আপিল কোন রকম লিপ দেওয়া হয় তাহলে রায় প্রদানটা অনিশ্চিত হয়ে যাবে আর যদি ডিসপোজ হয়ে যায় তাহলে হয়তো কালকেই রায় প্রদান করা সম্ভব হবে আগামীকাল সকাল নয়টা আদেশের জন্য তিনি ধার্য আছে কাজেই সে আদেশের উপর ডিপেন্ড করবে রায় হবে কিনা এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছর সাজার বিরুদ্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আপিল আবেদনে অতিরিক্ত নথি ও শুনানির জন্য সময় আবেদনের বিষয়ে সোমবার শুনানির জন্য দিন ঠিক করেছে আপিল বিভাগ গেল আট ফেব্রুয়ারি অরফানেস ট্রাস্ট মামলায় রায়ের পর থেকে কারাগারেই বন্দী ছিলেন খালেদা জিয়া তবে বর্তমানে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিচ্ছেন তিনি ড্যানিট্রং, রং নিউজ নাইন ঢাকা